আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদেরকে কী তৈরি করে দেখাবো অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম এই ফুচকার রেসিপিটা করে দেখানোর জন্য তাই আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজভাবে কিভাবে আপনারা ফুচকার একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজেরাই ঘরে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এমন একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন শুধু ময়দা দিয়ে তৈরি করা যাবে কিনা না সুজি ছাড়া আসলে যাবে সেক্ষেত্রে ফুস্কার শেলটা একটু পাতলা হয় আর সুজি দিলে মোটা হয় সাধারণত ফুচকার যে শেলটা সেটা একটু মোটা থাকে এই জন্যই সুজিটা ব্যবহার করা হয় এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি ফুচকার মধ্যে আরও একটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে তাল মাখনা তবে আমার হাতের কাছে ছিল না তাই আর আমি দেইনি আপনার হাতের কাছে থাকলে আপনি দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একত্রে ময়দা এবং সুজির সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা দেখতে বেশ কিছুটা এমন হয়ে যাবে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব পানিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য এতে করে ডোটা পারফেক্ট হবে আর এই ডোটাকে একটু টাইট করে তৈরি করতে হবে তবে অতিরিক্ত টাইট করে অমসৃণ একটা ডো তৈরি করা যাবে না ডোটা টাইট হবে কিন্তু ডোটা মসৃণ হবে এই রকম একটা টাইট ডো আমাদের প্রয়োজন হবে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অমসৃণ কোনো ডো না কিন্তু একটু টাইট একটা ডো এখন একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি যাতে করে কোনো বাতাসের মধ্যে ঢুকতে না পারে এভাবেই ঢেকে একটা সাইডে প্রায় এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব এতে করে সুজিটা সেট হয়ে যেতে পারবে তো ফিরে আসছি এক ঘন্টা পরে এরই মাঝে এক ঘন্টা হয়ে গিয়েছে এবার কাপড়টা সরিয়ে নিচ্ছি আবারও একটু ডোটাকে মধ্যে নিচ্ছি মিনিট খানিক। এখন এই ডোটাকে আমি একটু টুকরো করে নিব তো এখানে আমি চারটা টুকরো করে নিচ্ছি এখন আমি তিনটা টুকরো সরিয়ে রাখছি এবং এই টুকরোগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে উপরটা যেন ড্রাই না হয় সেদিকটা খেয়াল রাখবেন এবার এই টুকরোটা দিয়ে আমি রুটি বেলে নিব আমি রুটি বেলার জন্য এখানে কোনো ধরনের ময়দা ব্যবহার করিনি যেহেতু আমি ডোটা টাইট করে তৈরি করেছি আমার কাছে ময়দা ব্যবহার করার প্রয়োজন মনে হয়নি তবে আপনার যদি প্রয়োজন মনে হয় রুটি বেলার সময় ময়দা সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন মোটামুটি পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন নর্মাল রুটি থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি পাতলা করে বেলে নিয়ে এই রুটিটাকে এভাবে মাছ বরাবর ভাজ করে সাইডটাকে বন্ধ করে দিতে হবে এটা দেখতে হাফ মুনের মতো হবে এই হাফ মুন শেপের রুটিটাকে এবার আবারও পুনরায় বেলে নিতে হবে এই পর্যায়ে একটু বেশ খানিকটা পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়ার পরে আমি একটা কুকি কাটারের সাহায্যে ফুচকার শেপ করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পরে এই সাইডের অংশগুলোকে তুলে নিচ্ছি এবং এগুলোকে একত্রে জমিয়ে আবারও কিন্তু রুটি করে ফুচকা কেটে নিতে হবে এই অংশটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফুস্কার এই রুটিটা আমি কতটা পাতলা করে নিয়েছিলাম তবে একেবারে পেপারের মতো পাতলা করে বেলে নেওয়া যাবে না একটু মোটা থাকবে কাগজের তুলনায় আর এভাবেই আমি বেশ কিছু ফুচকা কেটে নিয়েছি এবার চলে যাব ফুচকা ভেজে নেওয়ার জন্য ফুচকা ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই হিটে ফুচকা যদি পারফেক্টলি ফুলাতে চান সেক্ষেত্রে তেলের তাপমাত্রাটা অনেক বেশি হাই থাকতে হবে মানে হালকা গরম তেলে আপনি যদি ফুচকা দেন সেক্ষেত্রে ফুচকা কিন্তু কখনোই পারফেক্টভাবে ফুলে উঠবে না কিছু ফুলবে কিছু ফুলবে না এরকম সমস্যা হবে তেলটাকে একদম হাই হিটে অনেক বেশি গরম করে নেবেন মানে ধোয়া ওঠা গরম তেলের মধ্যে দিতে হবে ফুচকাগুলোকে এবং দেওয়ার সাথে সাথে এইরকম দেখবেন ফুচকাগুলো ফুলে উঠবে এক একাই ফুসকাগুলো যখন সম্পূর্ণভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে চুলা রাস্তা মাঝারিতে করে মাঝারি আছে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমি আবারও তেলের তাপমাত্রাটা বলে দিচ্ছি প্রথমে চুলার আঁচ হাইতে করে তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে সেই গরম তেলের মধ্যে ফুচকা ছাড়ার পরে যখন ফুচকাগুলো তেলের উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে লালচেটায় প্রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবং ফুচকাগুলোকে কিন্তু বেশ অনেকটা ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হওয়ার পরে তোলা যাবে না তাহলে ফুচকা ঠান্ডা হওয়ার পরে নেতিয়ে যেতে পারে এভাবে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে আর এরই মাঝে আমি বেশ কিছু ফুচকা ভেজে নিয়েছি আমার আরও অনেকগুলো ফুচকা আছে সেগুলোও ভেজে নেব তবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ফুচকাগুলো কেমন হয়েছে আমি এখানে একটা ফুচকা ভেঙে নিচ্ছি আর ভাঙাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাইরে থেকে কেনা ফুচকার যেমন শেলটা মোটা হয়ে থাকে তেমনই হয়েছে এবং এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না আপনাদেরকে আশা করছি বুঝতে পেরেছেন তো এখন চলে যাব ফুচকার পুরটা রেডি করতে ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ডাবরি ডাল বা চটপটি ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালগুলো ভিজানোর আগে এরকম হয়ে থাকে দেখতে এবং ভিজার পরে এটা বেশ অনেকটা ফুলে কালারটাও চেঞ্জ হয়ে যায় ভিজার পরে এটা দেখতে এমন হয়ে যায় এখন এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় আড়াই কাপের মতো পানি এবং এই ডাবরিগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব আমি সিদ্ধ করাটা দেখাচ্ছি না জাস্ট এই পানি সহ সিদ্ধ করে নিতে হবে তো ফিরে আসছি সিদ্ধ করার পরে আমি একটু নরম করে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি ফুচকার ভিতরে ব্যবহার করব এই জন্য একটু সফট করে ব্যবহার করলে আমার কাছে খেতে ভালো লাগে আমি একটু হালকা আধা ভাঙা করে নিয়েছি আপনারা চাইলে আস্তও রাখতে পারেন এখন চলে যাব ফুচকার টক রেডি করতে এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেঁতুল আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এক কাপ পরিমাণ একটু হালকা কুসুম গরম পানি দিয়ে তেঁতুলটাকে ভিজালে তেঁতুলটা খুব তাড়াতাড়ি ভিজে যায় এবং কাতটা খুব অল্প সময় বের করে নেওয়া যায় তো এভাবে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এখন এই তেঁতুলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এর থেকে তেঁতুলের কাত বা মার বের করে আনব এক মিনিটের মতো চটকে নেওয়ার পরে খুব সহজেই দেখবেন তেঁতুলের কাপটা বের হয়ে এসেছে এবং এই লিচুগুলো হাত দিয়ে আমি তুলে এভাবে ফেলছি আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়ে নিতে পারেন আর কিন্তু আমাদের তেঁতুলের বা তেঁতুলের মার বা কাজ যেটাই বলেন সেটা বের হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চটপটি মশলা বা চাট মশলা এটা যে কোনো মুদি দোকানে খুব ইজিলি কিনতে পাবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর এক চা চামচ পরিমাণ লেবুর রস চেষ্টা করবেন এই দুইটা দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে টকের মধ্যে তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে চিনি লবণ চাট মশলা মরিচ এগুলো সব কিছুই আপনি আপনার নিজের টেস্ট অনুযায়ী টকের মধ্যে ব্যবহার করতে পারবেন এখানে ধরা বাঁধা কোনো পরিমাণ নেই যে সেটাই আপনাকে ফলো করতে হবে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে এবং মিশানোর পরে টকটা রেডি হয়ে গিয়েছে আমি একটু ঘন টক পছন্দ করি তাই আমি এরকমই রাখবো টকটা আপনি যদি পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এরই মাঝে কিন্তু আমার তেঁতুলের টকটা একদম রেডি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সিদ্ধ আলু ভেঙে নিব তবে আলুটাকে একেবারে ম্যাশ করব না আধা ভাঙা করে ভেঙে নিতে হবে এই আধা ভাঙা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা চটপটির ডাল বা ডাবরি ডাল এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চটপটি মশলা বা চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ এখানে ডালের মধ্যে আমি আগেই লবণ ব্যবহার করেছি তবে সিদ্ধ আলুর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর নিজের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিব এখানেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন একত্রে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু ফুচকার ভিতরে পুরটা রেডি হয়ে যাবে আর এর মাঝে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এখন ফুচকার মধ্যে পুর ভরার পালা একটা ফুচকা নিয়ে নিলাম এবং ফুচকার উপর থেকে কিছুটা ভেঙে নিচ্ছি আর ফুচকাটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এখান থেকে আমি কিছুটা পুর নিয়ে নিলাম এই পুরটাকে আমি এখন ফুচকার মধ্যে ভরে দিচ্ছি আর এভাবেই এখন আমি বেশ কিছু ফুচকা রেডি করে নিব ফুচকার মধ্যে পুর ভরে নেওয়ার পরে এখন এর উপরে নিজের পছন্দ মতো কিছুটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সামান্য একটু চিলি ফ্লেক্স আর চাট মশলা ছিটিয়ে দিচ্ছি আর এই সব কিছুই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন উপর থেকে একটা সিদ্ধ ডিম একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল একদম নিজের হাতে তৈরি করা পারফেক্ট এক প্লেট ফুচকা যারা এতদিন ধরে আমাকে অনুরোধ করছিলেন একটা ফুচকার রেসিপির জন্য আশা করছি তারা এই রেসিপিটা পেয়ে খুশি হবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটাও ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ